5 মিনিটস ওয়ার্ল্ড নিউজে স্বাগত জানাচ্ছি, আমি সায়ন রায়হান। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতে করোনায় একদিনে মৃত্যুর নতুন রেকর্ড। ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান বাইডেনের। ভারতে তকতের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে 20। ফিলিস্তিনিদের সুরক্ষায় আন্তর্জাতিক বাহিনী করার প্রস্তাব তুরস্কের। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। ভারতে গত 24 ঘণ্টায় 2,63,533 জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দ্বিতীয় দিনের মতো দেশটিতে দৈনিক 3 লাখের নিচে করোনা রোগী শনাক্ত হল। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে 4,329 জনের। এটি ভারতে 24 ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ভারতে মোট করোনা আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 2,52,28,996। এই মহামারীতে দেশটিতে মোট মারা গেছেন 2,78,719 জন। ফিলিস্তিনে টানা 8 দিন ইসরায়েলি হামলার পর অবশেষে সেখানে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েল সরকার এবং হামাসের প্রতি এ আহ্বান জানান তিনি। গাজায় সংঘাত বন্ধ করতে মিশর সহ 3টি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানান বাইডেন। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলা দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। ভারতে ঘূর্ণিঝড় তকতের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে 20 হয়েছে। ঘূর্ণিঝড় আর বৃষ্টিতে ভূমিধস হয়েছে, বিভিন্ন জায়গায় সড়ক পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় গৃহীত পদক্ষেপ। গুজরাটে ঘূর্ণিঝড় থেকে রক্ষায় 2 লাখের বেশি মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয় এবং কয়েকটি বন্দর ও বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। ঘূর্ণিঝড়ের সঙ্গে বৃষ্টির কারণে অনেক গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। এ কারণে বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে বিগত 30 বছরের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের রক্ষায় একটি আন্তর্জাতিক সুরক্ষা ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছে তুরস্ক। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ বেসামরিক মানুষের প্রাণহানির মধ্যে ইসলামী সহযোগিতা সংস্থার জরুরি বৈঠকে এই প্রস্তাব তুলেছে দেশটি। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত রবিবার 57 দেশের জোট ও আইসির ভার্চুয়াল বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলিদ সাভাসগোলু এই প্রস্তাব করেন। ইসরায়েলের কাছে $735 মিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ফিলিস্তিনে চলমান ইসরায়েলি হামলার মধ্যেই দেশটির কাছে এই অস্ত্র বিক্রির অনুমোদনের খবরটি প্রকাশ পেল। প্রস্তাবিত এই অস্ত্র বিক্রির বিষয়ে মার্কিন কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে গত 5 মে জানানো হয়েছিল। ভারতে প্রথম শনাক্ত হওয়া 2টি ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকারিতা দেখিয়েছে ফাইজার ও মডার্নার উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিন। মার্কিন বিজ্ঞানীদের পরিচালিত নতুন এক গবেষণায় এই তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের NYU গ্রসম্যান স্কুল অব মেডিসিন এবং NYU ল্যানগোন সেন্টার পরিচালিত ল্যাব ভিত্তিক এই গবেষণাটি এখনও প্রাথমিক বিবেচনা করা হচ্ছে। গবেষকরা দেখেছেন ভারতে প্রথম শনাক্ত হওয়া B.1.617 এবং B.1.618 ভ্যারিয়েন্টগুলোর বিরুদ্ধে মডার্না ও ফাইজারের ভ্যাকসিন। গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বর্বর হামলার 1 সপ্তাহ পেরিয়েছে। এই সময়ে ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 212 জনে দাঁড়িয়েছে। একই সময়ে আহত হয়েছেন অন্তত 1,500 জন ফিলিস্তিনি। ইসরায়েলি হামলায় নিহত 212 জনের মধ্যে 61 জনই শিশু। আর হামাসের হামলায় 10 ইসরায়েলি নিহত হয়েছেন, তাদের মধ্যে 2 শিশু রয়েছে। ইসরায়েল দাবি করেছে তাদের হামলায় যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই জঙ্গি। এবার লেবাননের দিকে গোলা নিক্ষেপ করেছে ইসরায়েল। দেশটির উত্তরাঞ্চল লক্ষ্য করে লেবাননের রকেট হামলা চালানোর প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে সোমবার ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত 6টি রকেট ছোড়ে লেবানন, তবে সেগুলো লক্ষ্যে আঘাত হানতে পারেনি। লেবাননের ভূখণ্ডেই বিস্ফোরিত হয়েছে। বিপরীতে লেবাননের যে জায়গা থেকে রকেট ছোড়া হয় সেই জায়গা লক্ষ্য করে গোলা নিক্ষেপ করে ইসরায়েল। লেবাননের নিরাপত্তা বাহিনী জানিয়েছে লেবাননের দিকে লক্ষ্য করে ইসরায়েল মোট 22টি গোলা নিক্ষেপ করেছে। 5 মিনিটস ওয়ার্ল্ড নিউজ এ পর্যন্তই। শুভেচ্ছা সবাইকে।